टोटल पिक्चर आज के फैसिलिटी क्वारंटाइन रही है 173 होम क्वारंटाइन रही है 855 सैंपल कलेक्टेड 6287 टोटल सैंपल टेस्टेड 5850 पॉजिटिव 30 रिकवरी 2 और एक जन ट्रांसफर ए दुयर मध्य ए जे 30 এর মধ্যে দুজন শিশু রয়েছে একজনের বয়স 12 বছর একজনের বয়স 10 বছর এরপরে আপনারা জানেন এই যে 13 এবং 12 যখন দুজন বিএসএফ জওয়ান যাদেরকে জীবিত আনা হলো যখন তাদের পজিটিভ পেল সাথে সাথে লিঙ্ক খুঁজলো 34 34 আসলো কত 12 12-র সাথে আবার লিঙ্ক কত 179 179-এর মধ্যে কত 13 এবার 13-র সাথে আরো কত লিংক 88 টেস্টিং চলছে এই 88 সবাই বিএসএফ জওয়ানগর ক্যাম্প আপনাদের জানার জন্য কালকে জানাইনি বোধহয় ধলাই হাসপাতালে এই পেশেন্টটা যখন ভর্তি ছিল ওই প্রথম একজন তখন হাসপাতাল কর্মী সহ 56 জন প্লাস 4 জন রোগীও সেখানে ভর্তি অন্য রোগী দেয়ার সিভিলিয়ান মোট 60 কালকে তাদের স্যাম্পল পরীক্ষা হয়েছিল অল আর 60 নেগেটিভ এবার কালকে গন্ডাচড়া হাসপাতাল থেকে 13টা এই হাসপাতালে তাদের পরীক্ষা হয়েছিল 13টা নেগেটিভ রইল 17 এই 13 আর 17 30 ছিল আগে যখন ফ্লিপ করে মনে আছে আপনাদের 30 ছিল এবার 17 আজকে চলছে করিনাতে 3 নেগেটিভ কটা ছিল 15টা 3 পরীক্ষা হয়েছিল 3 নেগেটিভ 12 বাকি আছে আজকে এটা এসছে চলছে রাতে খবর পাবেন এবার 3 নালকাটা এ ব্যাটালিয়নের 9 3 নালকাটা এটাও নেগেটিভ ছিল এবং জওয়ানগর আসে জওয়ানগর এই যে ক্যাম্পের আশেপাশে দোকান অমুক সমুক এরকম 26 জনের কালেকশন স্যাম্পল কালেকশন হয়েছে এটাও রাতের দিকে আপনারা খবর পেয়ে যাবেন আজকে চোরাইবাড়ি গেট দিয়ে পার্সন্স অ্যারাইভড 391 দামছড়া দিয়ে অ্যারাইভড 44 টোটাল 441 ভেহিকেলস অ্যারাইভ অনলি থ্রো চোরাইবাড়ি 174 ভেহিকেলস প্যাসেঞ্জার কার 37 ট্রাক 137 এটা এই 137 মিলেই 174 হয়ে গেল এর মধ্যে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে কতজন 50 জন হটস্পট জোন থেকে এসছে 70 এর মধ্যে পার্সন 70% গুডসের 20 মেডিকেলের 45 রুগী এবং এই যে 50 আর 20 70 জন এর মধ্যে সবাইকে
হোম ফেসিলিটি কোয়ারেন্টাইন হটস্পট জোন থেকে এদের করা হয়েছে। স্যাম্পল কালেকশন এদের মধ্যে 154, এর মধ্যে 50 ফ্রম ফেসিলিটি কোয়ারেন্টাইন, ও যে 50 জনকে রাখা হয়েছে বলছি যে এদের কালেকশন করা হয়েছে, আর কোয়ারেন্টাইন ওই 20 জন যারা ট্রাক তাদেরতে 84 আদার্স র্যান্ডম প্যাসেঞ্জার, ও একটা গাড়ি পর পর একটা গাড়ি পর পর সেগুলি করা হয়েছে। আর এই 391 জনের চিত্র। নর্থ ইস্টের জন্য কোনো ট্রেন এখন পর্যন্ত অন্যান্য রাজ্যের জন্য দিচ্ছে, নর্থ ইস্টের কোনো স্টেটের জন্য এখন পর্যন্ত, কারণ এখানে তত বেশি এফেক্টেড জোন না, সেজন্য কোনো আমাদের রাজ্য সরকার জিএম জেনারেল ম্যানেজার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে সঞ্জীব রায় শিলংয়ে বসে, উনি আমাদের নোডাল অফিসার, আমাদের স্টেটের জন্য উনি নোডাল অফিসার, টাইম টু টাইম রেলের বুকিংয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে, টাইম টু টাইম চলছে, সব জায়গায় যোগাযোগ করা হচ্ছে। এবং ৭৬৯৩ পিটিশন পড়েছিল টিল ডেট, এর মধ্যে 4,657 জনের জন্য আর্থিক সাহায্য পাঠানো হয়েছে, 1,69,00,000 ডিসবার্স হয়ে গেছে, বাকিগুলি প্রসেস চলছে। এর মধ্যে 257টা ডুপ্লিকেট এন্ট্রি, এটা ইনকোয়ারি করে দেওয়া গেছে, ডুপ্লিকেট এন্ট্রি 257। এখন পর্যন্ত ইন্টারস্টেট মব অ্যান্ড পাস পিটিশন এটা টোটাল 10,271, পিপল আপ টু 5,420, আমরা এর মধ্যে ইস্যু করেছি, ইস্যু নয় টেক আপ করেছি, আমরা তো ইস্যু করতে পারি না, তো 208টা পিটিশন আমরা 208 জনের জন্য আমরা টেক আপ করেছি কনসার্নিং স্টেটের সাথে, ওয়েস্টবেঙ্গল আসাম মহারাষ্ট্র বিভিন্ন জায়গার যোগাযোগ আমরা করছি। অলরেডি গতকাল বলেছি কোন জায়গাতে কতজন অলরেডি অনেকেই প্রায় চলে এসছে, এই হলো সিচুয়েশন। এর মধ্যে আরেকটা হলো, এটা আগামীকাল বলবো তো বলে রাখি, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা ডিরেকশন এসছে, যারা এটা টেক আপ করছে আমাদের হেলথ সেক্রেটারি, এডিশনাল চিফ সেক্রেটারি, এই যে যারা বিএসএফ জওয়ান যারা পজিটিভ এসছে, অলরেডি এখানে যে বিএসএফের একটা হসপিটাল আছে শালবাগানে, খুব সম্ভব, শব্দটা খুব সম্ভব, ওদের তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলছে তাদেরকে সেখানে শিফট করার জন্য একটা আলোচনা স্তরে রয়েছে, তাহলে আমাদের জীবিত লোডটা অনেকটা কমে যাবে, সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট টেক আপ করেছে। এটা কালকে এটা ফাইনাল পর্যায়ে আমরা বুঝতে পারবো, সেখানে সব কিছু তৈরি করা হয়েছে, এখানে একটা হাসপাতাল আছে ভালো হাসপাতাল, এবং ওখানে আমরা এই ধরনের আলোচনা চলছে, এটা অলরেডি রাত্র বা কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। এবং সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকার IGBSFকে বলেছে 138 ব্যাটালিয়ন BSF কেন COVID-19 কেসের রিপোর্ট আগামী 7 দিনের মধ্যে দেওয়ার জন্য বলা হয়েছে, প্লিজ সাবমিট রিপোর্ট উইদিন 7 ডেজ রিগার্ডিং COVID-19, কীভাবে এরম হলো, কোথায় কী হলো, সেজন্য একটা রিপোর্ট চেয়েছে। এ হলো আজকের ব্রিফিং।
এর বেশি আপাতত আমার কাছে নেই, পরবর্তী